সকলকে স্বাগত জানাই বন্ধুরা দেখে নেব কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর আজকের এক নম্বর প্রশ্ন হচ্ছে এলনিনো হল অপশান এ একটি সামুদ্রিক ঝড় অপশান বি ক্রান্তীয় বিশৃঙ্খলা অপশান সি টাইফুনের অপর্ণ না অপশান ডি সামুদ্রিক ঝড় সঠিক উত্তরটি হচ্ছে এল এলনিনো হল একটি উষ্ণ সামুদ্রিক ঝড় পরবর্তী প্রশ্ন দার্জিলিং হিমালয় রেলওয়ে কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বলে বিবেচিত হয় অবসেন এ উনিশশো আশি অপশান বি উনিশশো নব্বই সি উনিশশো নিরানব্বই না ডি দু এই দার্জিলিং হিমালয় রেলওয়ে হচ্ছে পশ্চিমবঙ্গের প্রথম ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এটি উনিশশো সালে ইউনেস্কোর দ্বারা বিবেচিত হয় দেখে নেব পরবর্তী প্রশ্ন তিন নম্বর প্রশ্ন হচ্ছে দামোদর নদীর উৎপত্তি কোথায় অপশান এ রাজমহল মালভূমি অপশান বি ছোটনাগপুর মালভূমি অপশান সি হিমালয় না অপশান ডি পূর্বঘাট এই দামোদর নদীটির উৎপত্তি হচ্ছে ছোটনাগপুর মালভূমি চার নম্বর প্রশ্ন হচ্ছে হিমালয়ের পাদদেশের সমভূমি দার্জিলিং জেলা কী নামে পরিচিত অপশান এ তরাই বি ডুয়ার্স অপশান সি রাঢ় না ডি বারিন্দ হিমালয়ের পাদদেশীয় সমভূমিতে অবস্থিত এই দার্জিলিং জেলা তরাই নামে পরিচিত চলে আসি পরবর্তী প্রশ্নে পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে জলপাইগুড়ি কোন নদীর তীরে অবস্থিত অপশান এ তিস্তা ও করলা অপশান বি তিস্তা ও জলঢাকা অপশান সি জলঢাকা ও তোরষা না ডি তিস্তা ও রায়ডাক পশ্চিমবঙ্গের উত্তরের দিকে অবস্থিত একটি জেলা হচ্ছে জলপাইগুড়ি জেলা এই জেলাটি তিস্তা ও করলা নদীর তীরে অবস্থিত পরবর্তী প্রশ্ন ছ নম্বর প্রশ্ন হচ্ছে গাছপালার পাতার আকার প্রভাবিত হয় অপশান এ তাপমাত্রা বি আর্দ্রতা অপশান সি উচ্চতা অপশান ডি তাপমাত্রা ও আর্দ্রতা উভয়ই গাছপালার পাতার আকার প্রভাবিত হয় আর্দ্রতা এবং তাপমাত্রা উভয়ের দ্বারা এখানে উত্তরটি হচ্ছে অপশান ডি পরবর্তী প্রশ্ন সাত নম্বর প্রশ্ন হচ্ছে ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি স্থল হলো তিব্বতে সেখানে এটি কি নামে পরিচিত অপশান এ যমুনা অপশান বি রাক্ষস্তাল অপশান সি লোহিত না অপশান ডি সাংপো ব্রহ্মপুত্র নদী ভারতের একটি গুরুত্বপূর্ণ নদী এই নদীটির উৎপত্তি স্থল হচ্ছে চীনের তিব্বতে এই তিব্বত এলাকায় এই নদীটির নাম হচ্ছে সাংপো চলে আসি পরবর্তী প্রশ্নে আট নম্বর প্রশ্ন হচ্ছে টোডা উপজাতির আবাসস্থল হল অপশান এ আরাবল্লি বি শিবালিক অপশান সি তৈমুর না অপশান ডি নীলগিরি এই টোডা উপজাতিদের আবাসস্থল হচ্ছে দক্ষিণ ভারতের নীলগিরি পাহাড় নম্বর প্রশ্ন হচ্ছে নাসিক শহরটি কোন নদীর তীরে অবস্থিত অপশান এ কৃষ্ণা বি কাবেরী অপশান সি গোদাবরী না অপশান ডি তুঙ্গাভদ্রা এই নাসিক শহরটি গোদাবরী নদীর তীরে অবস্থিত চলে পরবর্তী প্রশ্নে আজকের শেষ প্রশ্ন হচ্ছে আলোকবর্ষ কিসের একক অপশান এ সময় অপশান বি দূষণ অপশান সি দূরত্ব না অপশান ডি আলো আলোকবর্ষ হচ্ছে শূন্য মাধ্যমে আলো এক বছরে যে দূরত্ব অতিক্রম করে তাকেই বলা হয় আলোকবর্ষ এই আলোকবর্ষ হচ্ছে দূরত্বের একক এখানে উত্তরটি হচ্ছে অপশান সি আজ এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ